যেই ঘরে খেজুর নাই সেই গৃহ খাদ্য শূন্য গৃহের নাই। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3328। পাঁচটি কাজ স্বভাব ধর্মভুক্ত। এক নম্বরে খাতনা করা, দুই নম্বরে ক্ষৌর করা, তিন নম্বরে বগলের লোম পরিষ্কার করা, চার নম্বর গোফ সাটা অর্থাৎ মোচ, এবং পাঁচ নম্বর হইল নখ কাটা। আল হাদিস আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 1309। তোমাদের কেউ জুমুয়ার নামাজের জন্য গমন করিলে তাহার গোসল করা উচিত। আল হাদিস রিয়াদুস সালেহীন, তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 1152। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাসআলা জিজ্ঞাসা করিলেন যে আমাদের কেউ কি নাপাক অবস্থায় নিদ্রা যাইতে পারিবে? তিনি বলিলেন হ্যাঁ। তবে সে যেন উজু করিয়া নেয়, তারপর যখন ইচ্ছা গোসল করে। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 596। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন
মৌসুমের প্রথম ফল উপস্থিত করা হইত, তখন তিনি বলিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা বারাকাতান মা বারাকাতি। হে আল্লাহ, আমাদের শহরে আমাদের ফলমূলে আমাদের মুদ্দয়ে ও আমাদের সায়ে বরকতের ওপরে বরকত দান করুন। অতঃপর তিনি তাহার নিকট উপস্থিত সর্বকনিষ্ঠ শিশুদের তাহা খাইতে দিতেন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 3329।